এখানে এই বিষয়টি আরেকটু ভালোভাবে আপনারা দেখুন শুনুন। প্রবাসী বাংলাদেশীদের সালতানাত অফ ওমানের আইন যথাযথভাবে অনুসরণ না করার জন্য বিবিধ কারণে এই চেষ্টা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এখন অনেকে বলবেন ওমানে কাজ নেই, ওমানে এসে কি করবে, ভিসা খোলার জন্য পাগল হয়ে গেছে, বিভিন্ন কথাবার্তা অনেকেই অনেকভাবে বলেন। আসসালামু আলাইকুম। গতকালকের পোস্টের মাধ্যমে আপনারা নিশ্চয় অনেকেই জেনে গেছেন যে বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা খোলা নিয়ে একটি তৎপরতা চলছে বা একটি মিটিং হয়েছে বাংলাদেশ এম্বাসির সাথে। আমরা যারা ওমান প্রবাসী আছি তারা নিশ্চয়ই বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানকে ভালোভাবে চিনি। এই সোশ্যাল ক্লাবটি মূলত ওমান প্রবাসীদের বা বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করে থাকেন, কমিউনিটির কল্যাণে বা প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে এরা মূলত কাজ করে থাকেন। তো সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে এছাড়াও সোশ্যাল ক্লাবের একটি অভিষেক অনুষ্ঠানের নিমন্ত্রণ দিতে সোশ্যাল ক্লাবের প্রতিনিধি দল সিরাজুল হকের নেতৃত্বে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত নাজমুল ইসলামের সাথে একটি সুজন্য সাক্ষাৎ করেন। ওই সুজন্য সাক্ষাতে সম্প্রতি ওমান প্রবাসীদের বিভিন্ন যে ক্রাইসিস বা সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরা হয়। এর ভিতরে প্রধান এবং বিশেষভাবে যে বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় সেটি হচ্ছে ওমানের জন্য বাংলাদেশিদের ভিসা উন্মুক্তের বা খুলে দেওয়ার বিষয়টি। আমি সোশ্যাল ক্লাবের যে অফিসিয়াল পেজে যে তারা এই মিটিংয়ের বিষয়ে বা আলোচনার বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন তার একটি চম্বুক অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আলাপচারিতায় উঠে আসে কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়। বাংলাদেশিদের ভিসা বন্ধের ব্যাপারে মান্যবর বলেন, আশা করা যায় অতি দ্রুত বাংলাদেশিদের ভিসা পুনরায় চালু হতে পারে। এই সংক্রান্ত বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং দূতাবাসের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত আছে। প্রবাসী বাংলাদেশিদের সালতানাত অফ ওমানের আইন যথাযথভাবে অনুসরণ না করার জনিত বিবিধ কারণে এই চেষ্টা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এখানে এই বিষয়টি আরেকটু ভালোভাবে আপনারা দেখুন শুনুন। প্রবাসী বাংলাদেশিদের সালতানাত অফ ওমানের আইন যথাযথভাবে অনুসরণ না করার জনিত বিবিধ কারণে এই চেষ্টা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বাংলাদেশ কমিউনিটির সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে ও নিজেকে অপরাধমুক্ত রাখতে সচেতন ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। এই যে মিটিংয়ের বিষয়টি আমি কিন্তু আমার অনেকগুলো ভিডিওতে বলে আসছি যে আমার বিভিন্ন সময় বিভিন্ন ওমানের যে কমিউনিটি ব্যক্তিত্ব বা সিআইপির সাথে কথা হচ্ছে এবং তারা আমাকে আশ্বস্ত করেছিলেন যে তারা এম্বাসির সাথে এবং কি এম্বাসির সহায়তায় এম্বাসির মাধ্যমে উচ্চ পর্যায়ে বিভিন্ন মহলের সাথে কিন্তু বিভিন্ন তৎপরতা কিন্তু তারা চালাচ্ছে। কী জন্য চালাচ্ছে? এই ওমানের ভিসাটি বাংলাদেশিদের জন্য পুনরায় খুলে দেওয়ার জন্য। এখন অনেকে বলবেন ওমানে কাজ নেই, ওমানে এসে কি করবে, ভিসা খোলার জন্য পাগল হয়ে গেছে, বিভিন্ন কথাবার্তা অনেকেই অনেকভাবে বলেন। কিন্তু এখানে তো সকল ধরনের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র কাজের ভিসা নয়। কাজের ভিসা ছাড়াও ওমানের যে আপনার ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা, বিজনেস ভিসা, ইনভেস্টর ভিসা থেকে শুরু করে ফ্যামিলি জয়নিং ভিসা, সকল ধরনের ভিসাই একটি ইস্যু নিয়ে বন্ধ করে রেখেছে। তো এখানে যে শুধু মানুষ কাজের জন্য আসার জন্য মুখিয়ে আসে বিষয়টা এমন না। অনেক ভাইয়েরা আসছেন তাদের ফ্যামিলি আনার জন্য, অনেক টাকা পয়সা খরচ করেছেন, বা অনেকেই আছেন যে অলমোস্ট পেপার সাবমিট করে দিয়েছেন, ভিসা বের হবে হবে এমন সময় ওমানের এই ভিসাটি বন্ধ হয়ে গেছে। তো অন্তত পক্ষে আমাদের একটি আর্জি বা রিকোয়েস্ট ছিল যে ওয়ার্ক পারমিট না হোক, সীমিত আকারে অন্তত ফ্যামিলি রিউনিফিকেশন বা ফ্যামিলি জয়নিং ভিসা, ভিজিট ভিসাটিও অন্তত পক্ষে খুলে দেওয়া হোক। আস্তে আস্তে যখন পরিস্থিতি উন্নতি হবে তখন না হয় ওয়ার্ক পারমিট খুলে দিবে। আর প্রপারভাবে ওয়ার্ক পারমিট নিয়ে এগ্রিমেন্ট করে যদি ওমানে কেউ আসে, আমার মনে হয় না যে সে কাজ ছাড়া থাকবে বা সে এসে হতাশায় বা না খেয়ে মরবে। আপনারা যারা এগুলো বলছেন তারা আপনারা অজ্ঞতার কারণে, না জানার কারণে আপনারা বলছেন, কারণ আপনারা যদি প্রপার
নিয়ম কানুন মেনে আপনারা আসেন, এগ্রিমেন্ট করে আপনাদের স্যালারি, অ্যাকোমোডেশন, আপনাদের যে আদার্স যে অ্যালাউন্স আছে সবকিছু দেখে শুনে যদি আপনারা আসেন, তাহলে আপনাদের ওমানে এসে না খেয়ে থাকার বা কাজ না পাওয়ার কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। সুতরাং আপনারা যারা এসব উল্টাপাল্টা কমেন্ট করছেন, আপনারা জেনে শুনে বুঝে করবেন, অযথায় না জেনে না বুঝে আরেক জায়গায় গিয়ে হুট করে একটা মন্তব্য করে বসবেন না। আশা করছি খুব শীঘ্রই আমরা পজিটিভ একটা বা ভালো একটা নিউজ পাবো ওমানের ভিসা খোলা নিয়ে, বা অতি দ্রুতই অন্তত পক্ষে সীমিত পরিসরে হলেও ওমানের ভিসাটি খুলে দিবে। তো আপনারা কী ভাবছেন কমেন্টে লিখে জানান। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।